শাস্ত্রে বলে ছয় রিপু, আমি বলি ছয়ের ছদ্মবেশে আসলে একটাই রিপু। অনেকদিন পর আন্তরিকভাবে দুঃখিত, আসলে ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকার কারণে মুভি বা সিরিজ দেখার সময় বা সুযোগ হয়ে ওঠেনি, তাই নতুন কোনো ভিডিও আসেনি। আশা করি কেউ আমাকে মিস করেননি। আচ্ছা, তো আজকে আপকামিং একটা ওয়েব ফিল্মের ট্রেইলার নিয়ে কথা বলা যাক, ক্যাফে ডিজায়ার। চরকি প্ল্যাটফর্মের একটা আপকামিং ওয়েব ফিল্ম হচ্ছে ক্যাফে ডিজায়ার। মিস্টেরিয়াস এবং থ্রিলার জনরার এই ওয়েব ফিল্মটির ট্রেইলারেই বেশ অনেকগুলো কাস্টিং দেখা যাচ্ছে। খাইরুল বাশার, শ্যামল মাওলা, সোহেল মন্ডল, সানজিদা প্রীতি, আজাদ আবুল কালাম, সারিকা সাবরিন, তমা মির্জা এবং ইন্তেখাব দিনার। কাস্টিং গুলা কি দেখছেন ভাই, সব বাঘা বাঘা কাস্টিং নিয়ে হাজির হচ্ছে ক্যাফে ডিজায়ার। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের কথাই বলেন কিংবা মেইন স্ট্রিম ফিল্ম গুলো কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছে এই মানুষগুলোই। আশা করাই যাচ্ছে যে ক্যাফে ডিজায়ার দারুণ কিছু হতে যাচ্ছে। জীবন আসলে এই হার জিতের মতো সহজ হিসাব না, এই হার আর জিতের মাঝখানে একটা জায়গা আছে। রবিউল আলম রবি পরিচালিত এই ওয়েব ফিল্মটির একটা ছোট্ট 1 মিনিট 45 সেকেন্ডের ট্রেইলার রিলিজ করেছে চরকি। ট্রেইলারেই বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে, যেমন প্রণয়, মার্ডার, মিস্ট্রি, এর সাথে ট্রেইলারের BGM-টাই বেশ টাচি এবং কালার গ্রেডিংটাও খুবই আকর্ষণীয়। সো সব মিলিয়ে ব্যক্তিগতভাবে আমার কাছে ট্রেইলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। চরকি প্ল্যাটফর্মের ওয়ান অফ দ্য বেস্ট কাজ ছিল উনলৌকিক। সেই উনলৌকিক ওয়েব সিরিজটার পরিচালকও ছিলেন এই রবিউল আলম রবি। সো চোখ বন্ধ করে তার পরিচালনার উপর ভরসা রাখতে পারছি। 105 সেকেন্ডের ট্রেইলারটা দেখে এখানে গল্প সম্পর্কে তেমন কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। এখানে প্রত্যেকটা চরিত্রকে ট্রেইলারের মধ্যে মিস্টেরিয়াস করে রাখা হয়েছে। সাধারণত অনেক ট্রেইলার দেখে গল্প সম্পর্কে আঁচ করা যায় কিংবা কিছু কিছু ট্রেইলার দেখে গল্প পুরোটাই বুঝে ফেলা যায়, বাট এখানে ট্রেইলারটা এমন ভাবে এডিট করা হয়েছে যাতে গল্প সম্পর্কে আপনি তেমন কোনো আইডিয়া না পান, কিন্তু আপনার মধ্যে যথেষ্ট এক্সাইটমেন্ট কাজ করে। যতটুকু বোঝা যাচ্ছে গল্পটা হতে পারে প্রেম বাসনার ফাঁদ, সেই সাথে মার্ডার এবং বিভিন্ন থ্রিলিং ঘটনা নিয়ে, এবং বেশ ইউনিক কিছু হয়তো আমরা পেতে যাচ্ছি। চমৎকার সব কাস্টিং, রবিউল আলম রবির পরিচালনা এবং সেই সাথে ট্রেইলারটা যেভাবে এডিট করা হয়েছে, সব মিলিয়ে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ওই ফিল্মটা দেখার জন্য, এবং আমি আশাবাদী যে আমরা খুব ভালো কিছু পেতে যাচ্ছি রবিউল আলম রবির কাছ থেকে। ক্যাফে ডিজায়ার ওয়েব ফিল্মটি রিলিজ পাবে 22শে ডিসেম্বর 2022 শুধুমাত্র চরকি প্ল্যাটফর্মে, আপাতত সেই অপেক্ষায়।